সামনে দেখলাম কিছু একটা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে, তো হঠাৎ করে সচেতন হয়ে গিয়ে ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরোনো ব্লগগুলো আশা করি সবার ভালোই লাগছে। এখন অলরেডি দুপুর বেজে গেছে 2:30, আর লাঞ্চ করে বন্ধুদের সাথে প্ল্যান হয়েছে একটু বাইরে যাব। অনেকদিন ধরে ডিমা যাওয়া হয় না, তো সেখানেই যাব আমি সৌরভ আর রাজদীপ। হয়তো তো লাঞ্চ কমপ্লিট করি আর রেডি হয়ে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আজ লাঞ্চে স্পেশালি মা চিকেন রান্না করেছে, চিকেন লেগ পিস, তো ফটাফট শেষ করছি আর রেডি হচ্ছি। আর আই গেস মেবি রাজদীপ গাড়ি নিয়ে আসবে, তো গাড়িতেই যাব। তো এরপর ডাইরেক্টলি রেডি হয়ে গাড়িতে বসে কথা হচ্ছে। চেঞ্জ ইন দ্য প্ল্যান, রাজদীপের কোনো একটু প্রবলেম হয়েছে, আর্জেন্ট একটা কাজ এসে গেছে, তো আসতে পারবে না। তো আমি আর সৌরভী যাচ্ছি বাইকে করে, চেষ্টা করবো ভ্লগ করার, পেছনে বসে যতটুকু শ্যুট করা যায়। রাস্তাটা তো চেনাই আছে রাজাবাদ করে এবং তারপরে, আর যদি হাতি দেখা যায় খুবই ভালো, আর সাথে থাকো তো যদি দেখা যায় ফর দ্য বেস্ট। তো ডাইরেক্ট অন দ্য ওয়েতে কথা হচ্ছে। তো বেরোচ্ছি আর মনে পড়লো বাইকে একদম তেল নেই, তো প্রথমে বাইক রিফিউল করতে হবে আর তারপর সৌরভকে পিক করবো। পিক করে সেখান থেকে যাচ্ছি ডিমাতে, তো বাইক বাইরেই রাখা আছে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go through the wastelands, through the highways. And on we'll go. ডিমায় আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, যার জন্য অলরেডি সানসেট হয়ে গেছে। আর আসার সময় হাতি দেখা গেল না, শ্যুট করলাম কিছুটা, আশা করি ভালো লাগবে। সৌরভ ওই দিকে মোবাইল নিয়ে কিছু ফটোস তুলছে, তো ফেরার পথে দেখি যদি হাতি দেখা যায়। তো গাড়ি 11,000 কিলোমিটার কমপ্লিট আর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এদিকে ময়ূরের আওয়াজ শুনতে পেলাম, বাট কোথায় যে ময়ূর খেয়ে জানে। তো খিদে পেয়েছে, কিছু খাবো এখন, দেন বাড়ির দিকে যাব। বাইক ঢুকলাম, কিছুক্ষণ হয়েছে, রাস্তায় তো হাতির দেখা মিললো না। বাট আমরা যখন আসছিলাম তো সৌরভ বাইক চালাচ্ছিল আর পেছনে আমি বসে শ্যুট করছি মোবাইলে যদি হাতির দেখা পাওয়া যায়। তো আসছি, হঠাৎ করে বাইকে ডিপার দেওয়া ছিল, তো সামনে দেখলাম কিছু একটা দেখা যাচ্ছে রাস্তার মধ্যে, তো হঠাৎ করে সচেতন হয়ে গিয়ে ভয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো। তারপর দেখতে পেলাম যে কয়েকজন
পুলিশ ছিল ওখানে, 5-7 জন অন্ধকারের মধ্যে ওরা হেঁটে যাচ্ছে। তো তাদেরকে দেখে অলমোস্ট আমার আর সৌরভের অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ রাস্তায় পেছনে কেউ ছিল না, সামনেও কেউ ছিল না, হঠাৎ করে কয়েকটা পা রাস্তার মধ্যে। তো আফটার অল যাই হোক, সেফলি বাড়ি পৌঁছে গেছি, আর এখন আর বেরোনোর কোনো প্ল্যান নেই। আশা করছি সারাদিন দৌড়ঝাঁপের পর ফাইনালি ডিনার শেষ, এবং আজকের ব্লগটাকে এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লাগছে আমার ব্লগগুলো, যদি ভালো লাগে তাকে অবশ্যই কমেন্টে জানাও, লাইক করো ভিডিওটাকে আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে, কারণ এরকমই ডেইলি ব্লগস আমার আসতেই থাকবে। আর এরপরও যদি কোথাও লং ট্যুরে যাওয়া হয় তো সেগুলোর প্রিপারেশন কী করে আমি নিই এবং কী করে সমস্তটা প্ল্যানিং প্লটিং করে সবই জানতে পারবে। আর আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করো @photogenicland। তো দেখা হচ্ছে পরের ব্লগে।